আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি নাস্তার রেসিপি করে দেখাবো। আপনারা চাইলে এটি বিকাল বা সন্ধ্যায় খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুব কম সময়ে সহজে এটি রান্না করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যান দিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়তে হবে। এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম, সিম দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি 2-3 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। এদিকে আমি ডিমটা ফেটিয়ে নিব। টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজপাতা দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে দিলাম, আর একটু পানি দিলাম। এটা আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, এটা প্রায় হয়ে এসেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এগুলো নিয়ে নিচ্ছি। এগুলো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্যান দিয়ে দিলাম। এখন আমি এখানে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে দিব। এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দেখেন। এটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। একটু উঠিয়ে দিতে হবে। এবার আমি রোলটা করে দিব। দেখুন ভিউয়ার্স, আমি একটা রোল করেছি। আমি আবারও ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আবারও রোল করে নিচ্ছি, আবার আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি।
খাবার আমি রোল করে নিব। একটু ব্রাউন কালার হলে এটা আমি নামিয়ে দেব। তো ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল এগ রোল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।